আসসালামু আলাইকুম সবাইকে, কেপিবি এর পক্ষ থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমার টার্কিশ পেয়ার নাম্বার 3। আপনাদের সামনে অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও আমার হোম ব্রিড পেয়ার, একদম বেবি থেকে বড় করে পেয়ার আপ করা, এবং এই তাদের প্রথম বাচ্চা করা। ঠিক আছে, প্রথমবারেই আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো বাচ্চা করেছে। দুটো বাচ্চাই মাশাল্লাহ ঠিকঠাক মতো বড় করতেছে, এবং আবার ওই যে ডিম দেওয়ার তোড়জোড় চলতেছে। সো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার 3 নম্বর টার্কিশ পেয়ার। এই দেখেন, এই দেখেন নটটা অলরেডি আবার নতুন করে সংসার জীবন শুরু করবে আর কি, নতুন করে বাচ্চা নেবে তারা। বাচ্চাকে খাওয়ানো শেষ করেছে একটু আগে। আমরা যদি একটু বাচ্চাগুলো দেখি, এই যে একটা, এই হচ্ছে বাচ্চা, পেটে খাবার, মাত্র খাবার খাইয়েছে তাদের বাবা মা, আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে। হয়তো বা আর কত, 1-1.5 সপ্তাহের মধ্যে আলাদা করে দিতে পারবো বাচ্চাগুলো। আমি আবার এখন খুব খাঁচার সমস্যায় ভুগছি, সব খাঁচা ভর্তি কবুতর, সো একটু ঝামেলার মধ্যে আছি। টার্কিশের পায়ে তো মোজা থাকেই, যে দেখেন খুব সুন্দর মোজা আসছে। এটা এটা লাইট ভার্সনটা হবে, এই বাচ্চাটা হচ্ছে লাইট ভার্সনটা, আর এটা একটু ডার্ক। এই যে এইটা, এই যে এটা এটা লাইট, এটা একটু ডার্ক, এর চেয়েও ডার্ক হয় একটা, আর একটা ব্ল্যাক লাইট আছে, সেটা এর চেয়েও ডার্ক আছে। এরা এই যে এই প্রথম বাচ্চা করলো আর কি, প্রথমবারেই ভালোভাবে বাচ্চা করেছে। আশা করতেছি এদের কাছ থেকে নিয়মিত ভালো ভালো বেবি পাওয়া যাবে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে, আল্লাহ হাফেজ।